हरे कृष्ण। आज हमरा उपाख्याने उपदेश ग्रंथेर 44 नम्बर उपाख्यानटी श्रवण करब। यही 44 नम्बर उपाख्यानटीर नाम हच्छे उरुखोई गोविंदाय नमः। हराकान्त चक्रवर्ती बोले एक जन व्यक्ति एक ग्रामे बास करतें एवं तिनि सब समय बोले बेड़ातें যে আমি গোবিন্দকে নিবেদন না করে কিছু খাই না। তো তার একটা লোকে অনেকেই তাকে তার প্রশংসা করত, তার একটা সুনাম হয়েছিল যে হরাকান্ত চক্রবর্তী একজন পরম বৈষ্ণব, তিনি গোবিন্দকে নিবেদন না করে কিছু খান না। তো একদিন পৌষ সংক্রান্তির দিন তার স্ত্রী তাকে বললেন যে আমার একটু খই খাওয়ার ইচ্ছা হচ্ছে, তুমি পৌষ সংক্রান্তির মেলা থেকে কিছু খই নিয়ে আসো। তো বাড়ির কাছেই পৌষ সংক্রান্তির মেলা হচ্ছিল। হরাকান্ত চক্রবর্তী তিনি মেলায় গিয়ে অনেক খই কিনলেন। খই কিনে তিনি যখন রাস্তা দিয়ে বাড়িতে ফিরে যাচ্ছিলেন, সেই সময় প্রচণ্ড বাতাসে তার হাত থেকে খইগুলি উড়ে মাটিতে পড়ে গেল। তো সেই সময় তার কিছু বন্ধুবান্ধব সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। তো হরাকান্ত চক্রবর্তী তিনি সেই বন্ধুবান্ধবদেরকে দেখাবার জন্য তিনি সঙ্গে সঙ্গে তার পৈতা ধরে বলতে লাগলেন, ওম গোবিন্দায় নমঃ, ওম গোবিন্দায় নমঃ, ওম গোবিন্দায় নমঃ। বন্ধুবান্ধবরা জিজ্ঞেস করলেন, কি হলো? যে না, খইগুলি গোবিন্দকে নিবেদন করলাম। তো যাই হোক, সেই দিকে আবার তার স্ত্রী তার ছেলেকে বলছে যে তোমার বাবা অনেকক্ষণ হলো খই কিনতে গিয়েছে, এখনো ফিরে আসেনি, যাও তো দেখো তো কি হয়েছে, কেন এত দেরি হচ্ছে। তো সেই বাচ্চাটি, সরল শিশুটি, সে মেলার দিকে এসে বাবার সঙ্গে তার রাস্তায় দেখা হলো এবং সামনে অনেক বন্ধুবান্ধব, মানে বাবার বন্ধুবান্ধবরাও তখন সেখানে ছিলেন। তো বাচ্চাটি এসে বলছে, বাবা মা তো খই খাওয়ার জন্য বসে আছে, তুমি যে খই কিনতে আসলে এত দেরি হচ্ছে কেন? তো সরল শিশু যখন এইভাবে বলল তখন বন্ধুবান্ধব সব বুঝতে পারলেন, এই খই তো গোবিন্দের জন্য কেনা হয়নি, এখন বাতাসে উড়ে গেছে বলে এখন ওম গোবিন্দায় নমঃ, এই খই তো কেনা হয়েছিল হরাকান্ত চক্রবর্তীর পত্নীর জন্য, সেটা বন্ধুবান্ধবরা বুঝতে পারলেন। তো এই উপাখ্যানের মাধ্যমে শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ প্রভুপাদ তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে নাম যশের আকাঙ্ক্ষায় অনেক সময় মানুষ নিজের বৈষ্ণবতা জাহির করে যে আমি নিবেদন না করে কিছু খাই না, বা আমি সব কিছুই ভগবানকে নিবেদন করি, কিন্তু অনেক সময় দেখা যায় যে নিজের ভোগবিলাসের, নিজের ভগবাঞ্ছা, তার অন্তরে ভগবাঞ্ছা রয়েছে কিন্তু লোককে বলে বেড়াচ্ছে আমি গোবিন্দকে নিবেদন না করে কিছু খাই না। এটা অনেকটা নামযশ পাওয়ার আকাঙ্ক্ষা কাজ করে, নামযশ পাওয়ার জন্য মানুষ অনেক সময় এরকম করে। আর উরু খই মানে যে খইটা আর খাওয়া যাবে না, যে খই রাস্তায় পড়ে গেছে এটা তো বর্জ্য পদার্থ হয়ে গেল, এটা তো আর খাওয়া যাবে না। এরকম একটা অনুরূপ কাহিনী আছে যে একজন লোক বাজারে খই বিক্রি করছিল, তিনি সঙ্গে সঙ্গে খই ভেজে সেই খইগুলি গরম গরম খই বিক্রি করছিল। হঠাৎ করে তিনি যখন খই ভাজছিলেন হঠাৎ করে কিছু খই বাতাসে উড়ে মাটিতে পড়ে গেল। তখন তিনি বলছেন, ওম গোবিন্দায় নমঃ, ওম গোবিন্দায় নমঃ, ওম গোবিন্দায় নমঃ, উরু খই গোবিন্দায় নমঃ। অর্থাৎ যে খইটা খাওয়া যাবে না, যেটা মাটিতে নর্দমায় পড়ে গেছে, সেটা গোবিন্দের জন্য। অনেকে আমরা দেখি প্রণামী বাক্সে অনেক সময় ছেঁড়া টাকা পাওয়া যায়, অচল টাকা। হ্যাঁ, তো এই টাকাটা সে হয়তো চেষ্টা করেছে, বিভিন্ন দোকানে সে চেষ্টা করেছে কোনো জিনিস কেনার জন্য, কিন্তু দেখলো যে টাকাটা চলছে না, কোনো দোকানদার ওই টাকাটা নিচ্ছে না। তখন সে মন্দিরে এসে সবার সামনে মাথায় সেই টাকাটা মাথায় ঠেকিয়ে ভাঁজ করে, যাতে ছেঁড়া, যাতে বোঝা না যায়, ভাঁজ করে সে এটা প্রণামী বাক্সে দিয়ে দেয়। তো এই ধরনের বর্জ্য পদার্থ ভগবানকে দেওয়া এটা প্রকৃত ভক্তি নয়, এটা লোকের কাছে প্রশংসা পাওয়ার জন্য, দেখো আমি প্রণামী দিচ্ছি, আমি প্রণামী বাক্সে টাকা দিচ্ছি,
কিন্তু সেই টাকার যে ছেঁড়া টাকা সেটা কিন্তু সে প্রকাশ করতে চায় না, সে লুকিয়ে বা সে মাথায় ঠেকিয়ে দেখাচ্ছে আমি প্রণামী বাক্সে প্রণামী টাকা দিচ্ছি, কিন্তু সেটা একটা অচল টাকা, ছেঁড়া টাকা। তো এইভাবে বর্জ্য পদার্থ দিয়ে কৃষ্ণ সেবা এটা অনেকেই করতে চায়, পচা মধু পচা ঘি, কম দামের মধু কম দামের ঘি দিয়ে ভগবানের অভিষেক করানো, নিজের খাওয়ার ঘিটা অনেকে দোকানে এরকম বলেই এটা খাওয়ার ঘি, এটা পূজার ঘি, তার মানে পূজার ঘিটা খাওয়ার ঘির থেকেও ভালো, কিন্তু আসলে কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় খাওয়ার ঘিটা ভালো আর পূজার ঘিটা সবচেয়ে জঘন্য, গন্ধই সহ্য করা যায় না। তো এইভাবে উরুখই মানে বর্জ্য পদার্থ, উরুখই মানে যে খইটা মাটিতে পড়ে গেল, সেই উরুখই দিয়ে গোবিন্দের সেবা, এটা সংসারে চলছে, এটা কিন্তু ভক্তি নয়, ভক্তির লক্ষণ নয়। ভগবানকে দিতে হবে সর্বশ্রেষ্ঠ জিনিস, সর্বশ্রেষ্ঠ ঘি, সর্বশ্রেষ্ঠ মধু, বিশুদ্ধ মধু বিশুদ্ধ ঘি, ভালো টাকা নয়, এই ছেঁড়া টাকা নয়, ছেঁড়া টাকা দিয়ে গোবিন্দ সেবা, এটা উরুখই গোবিন্দায় নম। সর্বক্ষেত্রেই সব কিছু ভালো জিনিসটা, আমার সবচেয়ে প্রিয় জিনিসটা দিয়ে আমার প্রিয়তম গোবিন্দের সেবা করতে হবে। হ্যাঁ, এমনকি যে বয়স, আমাদের যে যৌবন, সেই যৌবন দিয়ে আমাদের কৃষ্ণ সেবা করতে হবে। অনেকে বলে যে বৃদ্ধ বয়সে যখন আমার দেহটা বর্জ্য পদার্থ হয়ে যাবে, যখন আমার দেহটা উরুখই হয়ে যাবে, তখন এই বার্ধক্য জর্জরিত থুরথুরে বুড়ো হয়ে আমি কৃষ্ণ সেবা করব। কিন্তু সেটা এই দেহটাও যতক্ষণ তাজা থাকে, তাজা দেহ দিয়ে যৌবন দিয়ে কৃষ্ণ সেবা করা উচিত। ওই দেহটা যখন উরুখয়ের মতো ড্রেনের নর্দমা হয়ে যাবে, তখন এই দেহ দিয়ে আমি কী আর কৃষ্ণ সেবা করতে পারবো। তো এই ছোট্ট সুন্দর উপাখ্যানের মাধ্যমে শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কীভাবে সত্যিকারের কৃষ্ণ সেবা করতে হয়। যে বর্জ্য পদার্থ লোক দেখাবার জন্য, লোক দেখাবার জন্য আমি বর্জ্য পদার্থকে গোবিন্দায় নম, আমার ছেঁড়া টাকা, আমার আমার যখন যৌবন ছিল তখন কিছুই করলাম না, আর এখন বৃদ্ধ বয়সে আর কৃষ্ণের জন্য কি করব। তো অনেকে বলে যতক্ষণ, অনেকে এরকম দেখা যায় যে যতক্ষণ তার টাকা পয়সা আছে সে কৃষ্ণকে পাত্তা দেয় না, কিন্তু হঠাৎ করে হয়তো তার একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, হঠাৎ করে হয়তো তার বিজনেসে টাকা পয়সা নষ্ট হলো, তখন সে বলে আর গোবিন্দের ইচ্ছা, রাখে কৃষ্ণ মারে কে, রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে, তখন সেই সব কথা তার বলতে শোনা যায়। কিন্তু তার যখন সামর্থ্য ছিল, তার হাতে যখন টাকা ছিল, তখন কিন্তু সে ভগবানের সেবা করতে চায়নি। ভগবান যখন তার টাকা নিয়ে নিলেন, তখন তার মনে হয়, তখন সে অনেক সময় ভক্তির কথা বলে। তো এইভাবে বাধ্য হয়ে উরুখই গোবিন্দায় নম, বাধ্য হয়ে যখন আর কোনো উপায় থাকে না তখন গোবিন্দ স্মরণ, সেটা ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু শ্রেষ্ঠ ভক্তি নয়। শ্রেষ্ঠ ভক্তি হচ্ছে যখন তোমার যৌবন অটুট, যখন তোমার হাতে প্রচুর টাকা পয়সা আছে, তুমি শ্রেষ্ঠ জিনিস দিয়ে ভগবানের সেবা করো। ওই অচল পয়সা অচল টাকা দিয়ে নিরুপায় হয়ে ওই খই মাটিতে পড়ে গেছে গোবিন্দায় নম, আমার সব টাকা পয়সা চুরি হয়ে গেছে গোবিন্দায় নম, তখন গোবিন্দ স্মরণ, নেই মামার চেয়ে কানা মামা ভালো, কিন্তু যখন তোমার সামর্থ্য ছিল, যখন তোমার টাকা পয়সা ছিল, তখন শ্রেষ্ঠ জিনিস দিয়ে গোবিন্দের সেবা করা উচিত। যখন তোমার যৌবন আছে তখন শ্রেষ্ঠ সময় বয়স, শ্রেষ্ঠ বয়স দিয়ে গোবিন্দকে সবসময় শ্রেষ্ঠ জিনিসটাই দেওয়া উচিত, সবচেয়ে প্রিয় জিনিস দিয়ে গোবিন্দের সেবা করা উচিত, বর্জ্য পদার্থ দিয়ে গোবিন্দের সেবা করা উচিত নয়, সেটা প্রকৃত ভক্তি নয়, সেটা শ্রেষ্ঠ ভক্তি নয়। সেটা নাম যশ পাওয়ার জন্য অনেকে করতে পারে, কিন্তু তাতে প্রকৃত যে ভক্তি সেটা কৃষ্ণ প্রেম সেটা লাভ হবে না। হরে কৃষ্ণ।